আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আমরা আমাদের ডেবিট কার্ড দিয়ে আলরাজি মেশিনে গিয়ে আমরা সহজ এবং সরল উপায়ে আমাদের ক্যাশ ডিপোজিট করব। হ্যাঁ বন্ধুরা, জাস্ট 2 থেকে 3টি স্টেপ আপনাকে ফলো করতে হবে, তাহলেই আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে মেশিনের মধ্যে আপনার ক্যাশ টাকাটি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখবেন, স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ক্যাশ ডিপোজিট মেশিনে গিয়ে আপনার এটিএম কার্ডটি ইনসার্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আপনার সামনে এভাবে একটি ইন্টারফেস আসবে, এখানে বলা হবে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য। দেখতে পাচ্ছেন ইংলিশ, ইংলিশে ক্লিক করে দেবেন। ইংলিশে ক্লিক করলে আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি আপনার পাসওয়ার্ড বসিয়ে দেবেন, আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, যেমনটি এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, আদার্স অপারেশন, সাথে পেমেন্ট, ট্রান্সফার, গভর্নমেন্ট পেমেন্ট এবং ডিপোজিট। আপনাকে সবগুলো ছেড়ে দিয়ে জাস্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন। তো চলুন আমি ডিপোজিটে ক্লিক করে দিই। পরে আপনি প্লিজ ওয়েট বলে একটা অপশন দেখতে পাবেন এবং নিচে ক্যাশ ডিপোজিট স্লটটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার টাকাগুলি আপনি এখানে জমা করে দেবেন, ঠিক আছে। আপনার হাত রিমুভ করার পর অটোমেটিকলি কিন্তু ওটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কাউন্টিং শুরু হয়ে যাবে, আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নেবেন এবং আপনি যে নোটগুলো দিলেন এখানে সেটা শো হবে, জাস্ট আপনি মিলিয়ে নেবেন। চলুন একটু ওয়েট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি 200 রিয়াল ডিপোজিট করেছিলাম, সেক্ষেত্রে আমার 200 রিয়াল ডিসপ্লেতে শো করাচ্ছে, আপনি আপনারটাও মিলিয়ে নেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু কোনো ছেঁড়া বা কোকড়া নোট, ঠিক আছে, বা ফাটা নোট প্রবেশ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি আবার রিটার্ন করবেন। যদি আপনি 5টার মধ্যে একটা ছেঁড়া নোট দেন, ঠিক আছে, সেক্ষেত্রে একটা ছেঁড়া নোট কিন্তু পরে ওরা বার করে দেবে, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন আপনার যত নতুন নোট এবং ভালো নোট প্রবেশ করার জন্য। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ডিপোজিট এবং রিফান্ড বলে অপশন আছে, আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন। পরে প্লিজ ওয়েট বলে একটা অপশন আমরা দেখতে পাবো, কারণ আপনার রিকোয়েস্টটি প্রসেসিং হচ্ছে। এটা 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড অবধি সময় নিতে পারে, ঠিক আছে। তা জাস্ট একটু ওয়েট করে নেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে গেছে, 200 রিয়াল জমা হয়ে গেছে এবং আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 1 রিয়াল 50 টাকা, সব মিলিয়ে 201 রিয়াল 50 টাকা আমার ব্যালেন্স হলো, ঠিক আছে। এবং আপনি যখন করবেন আপনারও প্রিভিয়াস ব্যালেন্স কিন্তু শো করাবে এবং এই মুহূর্তে যেটা ডিপোজিট করলেন সেটাও কিন্তু আপনি ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক হলে আপনাকে বলা হবে আপনি কি আর কোনো ট্রানজ্যাকশন করতে চান, ঠিক আছে। যদি করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে কোনো ট্রানজ্যাকশন করবো না, সেক্ষেত্রে আমি নো করে দেবো। আপনি যখনই নোটা করবেন, ঠিক আছে, নো করলে আপনার এটিএম কার্ডটি বেরিয়ে আসবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি SMS আসবে এবং সেখানে আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টে আপনার ডেবিট কার্ড দ্বারা ক্যাশ ডিপোজিট করা হলো। তো হোক বন্ধুরা, ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক দেবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকের মতো খুদা হাফিজ, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।